নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভোট শেষে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরবাসীর জনমনে ক্ষোভ। লোকসভা নির্বাচন 2024 ফলাফলে জনতার রায়কে স্বাগত জানিয়ে জেলা কংগ্রেস। দিগরখালে নৈশ বাসদরির সংঘর্ষ, আহত 13 যাত্রী। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ভোট শেষে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরবাসীর জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন যেতে না যেতেই আসাম সহ সারা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একদিনে পেট্রোলের মূল্য লিটার প্রতি 1.2 টাকা এবং ডিজেল 1.1 টাকা বেড়েছে। বৃহস্পতিবার পেট্রোলের মূল্য লিটার প্রতি নর্মাল 97.77 এবং এক্সট্রা 103.34 টাকা, বৃহস্পতিবার ডিজেলের মূল্য লিটার প্রতি 97.77 পয়সা আচমকা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরের বাসীর জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে ভোট গণনার পরই জ্বালানির মূল্য বৃদ্ধিতে বিস্মিত জনগণ। এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে স্থানীয় ব্যক্তি মোটরসাইকেল এবং চার চাকার বাহন রেখে নিজের সাইকেল মেরামত করাতে বের হতে দেখা গিয়েছে। আসন শুনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে কি বলছেন শিলচরের জনগণ। কইতাম দেখুন, সরকার তো সিটও পাওয়ার আগে যদি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, নেক্সট গিয়া মানে ফিনিশিং গিয়া কিতার দাঁড়াইব, বুঝছেন? এটা তো মানে কিছু খোয়া যান না কতটুকু গিয়া। আপনি কি মনে করেন এই পেট্রোল ডিজেলের দামে অন্য জিনিসের দাম কতটুকু বাড়তে পারবে, এটা নিয়ে কতটুকু প্রভাব পড়বো? সব এভরিথিং সব জিনিসের দাম বাড়বো। আপনার সরকার মধ্যে কি হইতেছে এই বিষয়ে? দেখুন, কিতা কইতাম এটা কোয়ার মতো তো কিচ্ছু মানে খুঁজিয়া পাইলাম না, বুঝছেন? দূরের কথা, এক বেলা রীতিমতো জুটানি মুশকিল হয়েছে। যার ধরুন পেট্রোলের দাম বাড়ার সাথে সাথেই নিরীহ যেগুলা সামগ্রী আছে, যেমন সবজি, চাউল, ডাইল, এগুলার দামও বেড়ে গেছে। যার ধরুন সাধারণ মানুষ খুবই অসুবিধার ধরুন অসুবিধা ফিল করছে। আর আমরা সরকারে বলতে চাই যে নিরীহ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী আছে ওইগুলোর দাম কমানোর জন্য, এবং সাথে সাথে পেট্রোল ডিজেলের দাম যেভাবে আছে তার থেকে একটু কম করার জন্য আমরা সরকারের জন্য অনুরোধ রাখছি, এই বলিয়ে আমি আমার বক্তব্য। শিলচর লোকসভা নির্বাচন 2024 ফলাফলে জনতার রায়কে স্বাগত জানিয়ে শহরের প্রত্যেক ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করলো শিলচর জেলা কংগ্রেস কমিটি। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলার প্রত্যেক জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে 388,094 ভোট দিয়ে দলকে সহায়তা করেছেন জেলার জনগণ। ডিলিমিটেশনের নামে হঠাৎ পরিবর্তন হওয়ায় সাংগঠনিক দিক দিয়ে দল অনেকটাই দুর্বল হয়েছে। তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে অভিজিৎ পাল জানান, তৃণমূল কংগ্রেস দল বিজেপির সি টিম হয়ে শিলচর লোকসভা আসনে অবতীর্ণ হয়েছে। নির্বাচনের শুরু থেকেই কংগ্রেসকে কিভাবে ক্ষতি করা যায় সেটাই ছিল তৃণমূলের মূল এজেন্ডা বলে এদিন মন্তব্য করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকার পাশাপাশি বিজেপির সাথে তৃণমূলের মূল লড়াই হবে বলে দলীয় নেত্রী জোর গলায় যেভাবে বড় বড় কথা বলেছিলেন তা পুরোপুরি জলে ভেসে গেছে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কংগ্রেসের শক্ত ভিতকে দুর্বল করাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য ছিল বলেও এদিন অভিযোগ করেছেন তিনি। নির্বাচনে জেলার জনগণ দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের পাশে থেকে যেভাবে সহায়তা করেছেন তার জন্য জেলার প্রত্যেক ভোটারদের প্রতি জেলা কংগ্রেস কৃতজ্ঞ থাকবে। আগামীতে কংগ্রেস জেলার জনগণের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবি নিয়ে আন্দোলন অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছেন দলের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার, বরখুলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদেশ নেতৃত্ব আমাদেরকে যে পুরানোভাবে যে আমাদের সাংগঠনিক যে
স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাও পুরোনোভাবে রাখার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। তাতে গিয়ে আমাদের কিছু কিছু নতুন জায়গা অন্তর্ভুক্ত হয়েছে এবং কিছুটা জায়গা বাদ পড়েছে। সেই জায়গাতে আমাদের সাংগঠনিক সেই শক্তিটা আমাদের ছিল না, সেটাতে আমাদের একটা দুর্বলতা ছিল। এবং বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার তৃণমূল কংগ্রেস এখানে আসামে এবং বিশেষ করে শিলচরে ব্যতিক্রম মনোভাব নিয়ে আমরা এটা নির্বাচনের শুরু থেকেই বিশেষ করে আমি বলে আসছিলাম যে এখানে শিলচরে বিজেপির সি টিম হয়ে ওনারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন এবং আজকে নির্বাচনে ফলাফল বেরোয়ার পরও সেটা পরিলক্ষিত হয়েছে। ওনারা নির্বাচনের সময় কীভাবে কংগ্রেস দলের ক্ষতি করা যায় আপনারা দেখবেন। ওনারা যে সর্বমোট 20,000 ভোট পেয়েছেন, আমি বলেছিলাম 10,000 ভোট পাবেন, এর থেকে 10,000 বেশি হয়েছে, 20,000 ভোট পেয়েছেন। কিন্তু সেই দলের যে নেত্রী বড় বড় কথা বলেছিলেন যে ওনারাই দ্বিতীয় স্থানে থাকবেন, ওনাদের মূল লড়াই বিজেপির সাথে, সেটাই শিলচর লোকসভা এলাকার সমস্ত ভোটারদের, যদি আমি ভোট পেয়েছি প্রায় 388,000, আমি মনে করি আমি প্রত্যেকজন ভোটারের কাছে দায়বদ্ধ। কারণ আমি এই লোকসভা ক্ষেত্রে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই, জয় পরাজয় নির্বাচন বা খেলাধুলাতে থাকে, আমি পরাজিত হয়েছি ঠিকই, কিন্তু আমি মনে করি প্রত্যেকজন ভোটারের প্রতি আমি দায়ী এবং ঋণী। আগামী 5 বছর মানুষের পাশে দাঁড়িয়ে যখন যেরকম কাজ করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ। দিগরখালে নৈশ বাস্তরীর সংঘর্ষ, আহত 13 যাত্রী, কাছাড়ের দিগরখালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। নৈশ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন 13 জন। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকালে 6 নং জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় বাস ও লরি চালক সহ 13টি যাত্রী আহত হন। জানা যায় গুয়াহাটি থেকে শিলচর আসার সময় আরোহণ ট্রাভেলস নামের নৈশ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কাছাড়ের দিগরখাল এলাকায় পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2টি গাড়ির 13 জন লোক আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কটার সময় দাদা ঘটনা হয়েছে? এটা ওই সুপারটা কই গুয়াহাটি থেকে আসতেছিল? জখম কেমন হয়েছে, ইঞ্জুরি কেমন হয়েছে মানুষ? পুলিশ প্রশাসন আইসি নেই? বর্তমানে ইঞ্জুরি পেশেন্টগুলো সব মেডিকেলে গেছে। আপনার বাসা কোন জায়গা? রাস্তাঘাটে শিলচর সহ 7 বছর আগে রূপ নিল। শিলচরের শহরের প্রধান প্রধান সড়কই হোক আর গলিপথই হোক, অবস্থা একই। বাহনের যাতায়াত অনুপযোগী হয়ে উঠেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুকুর সম গর্ত, এতে যাতায়াত ও ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। ট্রাঙ্ক রোড, ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙ্গিরখারি পয়েন্ট, এই স্থানগুলো যেন এক মরণ ফাঁদে পরিণত। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী এলে কিছুটা গর্তের বুক উঁচু করা হয়েছিল, কিন্তু কিছুদিন লাগাতার বৃষ্টিতে গর্তগুলো তার চেহারা দেখাতে শুরু করে। বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়ে সড়ক জুড়ে রয়েছে। অম্বিকাপুরটি পয়েন্ট থেকে হাসপাতাল রোডের একপাশ গর্তের দখলে রয়েছে। গর্তের দরুন বহু বাইক, ই রিকশা, অটো আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে রওনা দিতে বাধ্য হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে। সড়ক দখল করে থাকা গর্তগুলো বৃষ্টির জলে লুকিয়ে গেলে যাতায়াত দায় হয়ে পড়ে। এছাড়া একই পথে বারবার কুড়ায় আরো ভয়ঙ্কর হয়েছে। একটি পর্যায়ের কাজ শেষ হওয়ার কিছুদিনের মাঝে আবার আরেক দফা কাজ শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে, কি কি সমস্যা তৈরি হচ্ছে, সেসব নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথা ব্যথা নেই। গোটা কাজকর্মে যদি পূর্ব পরিকল্পনা, সমন্বয় এবং উপযুক্ত তদারকি থাকতো, তাহলে নরক গুলজার করে তোলা হতো না, বাড়ত না নাগরিক যন্ত্রণা। এই আপন ইচ্ছেমতো কাজের দরুন শহরে আজ কি পরিস্থিতির উদ্ভব হয়েছে সে নিয়ে পর্যালোচনা করতেও প্রশাসন কিংবা রাজনৈতিক স্তরে কাউকে দেখা যাচ্ছে না। বেহাল পথের জন্য দুর্ঘটনা, যানজট, মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে যে ব্যাঘাত ঘটছে তাতে নাগরিক উদ্বেগ বাড়লেও কর্তা ব্যক্তিরা তা কানেই তুলছেন না। শহরটাকে কার্যত নরক গুলজার বানিয়ে ফেলা হয়েছে। এমন কোনো গুরুত্বপূর্ণ পথ নেই যেখানে যানজট হচ্ছে না। সামাজিক মাধ্যমে নাগরিকরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন। করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয়লাভে খুশির জোয়ার ছড়িয়ে পড়ে উত্তর হাইলাকান্দির কালীনগর
পোলারপাড় এলাকায়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফলে কৃপানাথ মালা জয়ী হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তে বিজেপি কর্মীরা আতশবাজি ফাটিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে উৎসবে মেতে ওঠেন। কালীনগরে সন্ধ্যার সময় ব্যান্ড পার্টি সহ আতশবাজি ফাটিয়ে উৎসবের মেজাজে কৃপানাথের বিজয় উৎসব পালন করা হয়েছে। পোলারপাড়েও উৎসবের মেজাজে বিজয় উৎসব পালন করা হয়েছে। বাগমারা পোলারপাড়ে গ্রুপ মেম্বার তরুণ কুমার সিংহ, বিষ্ণু সিংহ, সুশীল কুমার সিংহ, নিধি সিংহ, শশাঙ্ক সিংহ, ধীরেন্দ্র সিংহ, আলী আজকর, এদিকে কাটাখাল নটবোর গ্যাস এজেন্সির ম্যানেজার মানস কুমার দে, মনোজ কুমার দে, সুমন দে চৌধুরী, ধীমান দে দুলবছড়া থেকে ভারতীয় জনতা পার্টি কর্মী বি কে সিনহা আতশবাজি ফাটিয়ে করিমগঞ্জ হাইলাকান্দি জনগণকে কৃপানাথ মালার জয়লাভের খুশিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকে যে এই বিজয় কৃপানাথ মালার বিজয় নয়, জনগণের বিজয়। এই জনগণের বিজয় কেননা এই সরকার, নরেন্দ্র মোদী সরকার তথা আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার আজকে দুহাত ভরে নির্বিবাদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সবাইকে দুহাত ভরে মানে অনুদান দিয়ে গেছেন এবং উন্নতি করে গেছেন। সেই জন্য একজন প্রভাবশালী একজন উকিলকে পরাজিত করতে পেরেছেন আমাদের হেমন্ত কৃপানাথ মাল্লা মহোদয়। কেননা জনগণ বুঝতে পেরেছে যে এই সরকারকে যদি ভোট না দেওয়া হয় তাহলে এই উন্নয়নের ধারাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য জনগণ দুহাত ভরে এই সরকারকে ভোট দিয়েছে এবং আমাদের এই কৃপানাথ মাল্লা মহোদয়কে বিজয়ী করেছে। আমার এই এলাকার পক্ষ থেকে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি হেমন্ত বিশ্ব শর্মা সরকার তথা এই আমাদের যে আজকের যে বিজয়ী ক্যান্ডিডেট কৃপানাথ মাল্লা মহোদয়ের কাছে আবেদন রাখছি যে এখানে যে একটা মন্দির আছে এই মন্দিরের মণ্ডপটা তৈরি করে দেওয়ার জন্য এই এলাকা থেকে আমি দাবি জানাচ্ছি। মাইনরিটি মুসলিম ভোট আমরা অনেক বেশি পেয়েছি অন্যবারের তুলনায়। আমরা শিলচর কাচার ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের করিমগঞ্জে অনেক বেশি ভোট পাওয়ার কারণে আমরা জিততে সক্ষম হয়েছি। তাই উনাদের পাশে আমরা সব কার্যকর্তা আমরা থাকবো। যারা যারা ভোট দিয়েছেন, আমাদের পোলিং এজেন্ট যারা রয়েছেন বা পোলিং স্টেশনে যে ভোট বাসকর যে ফলাফল আজকের ভিতরে বের হবে, কোন বুথে আমরা কতটা ভোট পেয়েছি, যেখানে আমরা ভোট পেয়েছি, ভোট না পেয়ে যেখানে থাকছি ওইখানেও কাজ করবো, আর যেখানে ভোট পেয়েছি ওইখানেও কাজ করবো। ধন্যবাদ। সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেল 2টা নাগাদ নিজের ঘরে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় হারুন রশিদ লস্করের মেয়ে শাহানা আফাজ লস্কর বয়স 27 বছর দেহ আবিষ্কার হয়। খবর পেয়ে ছুটে যান সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া। খবর পাওয়ার পর সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে রাঙ্গিরখাড়ি পুলিশ ময়নাতদন্তের জন্য যুবতীর লাশ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা। বিবাহিত মহিলা, তাই ভোট চলছে কয়েকদিন আগে, আর জানি না তাই কোনো বড় কোনো দরবার নাই, কিছু নাই, হয়তো মেন্টালিটি কোনো প্রেশারের কারণে তাই নিজের ব্যক্তিগত হয়তো মানবিক কিছু ইয়ে হয়ে গেছে, যার কারণে অ্যাবনর্ম্যাল হয়ে গেছে, যার কারণে হয়তো তাই মা আসলা না, মা একটু নদীর পাড়ে গেছে, একটু লাকি দর্শন তারা এটা ঠিক করার, আর তার বোনটা গেছে স্কুল, বাবা গেছে কোন দিকে, এর মধ্যে দিয়ে তাই নিজের উন্না দিয়া বড় লাগছে। আমরা জানি তারা তো মানুষ, ভালো মানুষ, তার মাও ভালো, বাবাও ভালো, তারাও ভালো মানুষ, সেখানে তারা নিরীহ ফ্যামিলি, তারা কোনো ঝগড়া জাতি নাই, এর মধ্যে হয়তো তাই মানবিক কিছু অশান্তির কারণে তাই যে দুইবার ডাইভোর্স হয়েছে, একবার বরফলাপ দেওয়া হয়েছে আর একবার বাইক দেওয়া হয়েছে, দুই জায়গাতে তাই ডাইভোর্স হয়েছে, ছেলেমে নাই, কোনো ছেলেমে নাই, আর মেয়েটা একটু মোটা সোটা আসলো, কয়েকদিন চিন্তায় নিজে দেখা গেছে, মানে এমনিও রোগা হয়ে গেছে, চিন্তায় নিয়ে কিছু বোঝা যায় না। সাঙ্গে গাড়ি সেকেন্ড ইনচার্জ আইসো মনোজ পাঠক স্যার আইসো, আর আমার বাইদেও আইসছে, আর শোনাইতেন মারিয়া তামিম আইয়া এখান থেকে না ডেড বডি নিয়ে আসিবা, আমরা চেষ্টা করবো আজকের দিন অভিজ্ঞ ওইটা পোস্টমর্টম করিয়া নিয়ে দাফন করবার লাগে না, আর বাকি কিটা আছে না আছে এটা পুলিশ তদন্ত করলে বিহি করে। সোনাই ধনেহরিতে ওএনজিসির তরফ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 463 নম্বর মধ্য ধনেহরি এলপি স্কুল প্রাঙ্গণে প্রায় 400 বন্যাক্রান্ত পরিবারকে ত্রাণ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ওএনজিসির এসেট ম্যানেজার বিপুল গোহাই, এইচআর ইয়ার ইনচার্জ মনীশ চঞ্চল, বিশ্বজিৎ কংসবণিক,
সোনাবাড়ি খাজিপি প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভুইয়া ওরফে বুট্টু, নেতাজি স্পোর্টিং ক্লাবের সভাপতি সন্তোষ কুমার দে, জয়ন্ত দে, পারমিতা চক্রবর্তী, স্থানীয় ব্যক্তি বাবুল আহমেদ দশকর সহ অন্যান্যরা। এর আগে ওএনজিসির তরফে এলাকার বন্যাক্রান্তদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। উল্লেখ্য, সোনাবাড়ি খাজিপি প্রাক্তন সভাপতি প্রতিনিধি তথা সমাজসেবী শামসুল ইসলাম বড়ভুইয়ার প্রচেষ্টায় ওএনজিসি থেকে এলাকার মানুষ সময় সময় অনেক সাহায্য পেয়ে যাচ্ছেন। আজকে আমরা এখানে এই যে ঘনেরিতে একটা ফুড ডিস্ট্রিবিউশন ফ্লাড রিলিফের জন্য একটা ক্যাম্প আয়োজন করেছি। আমাদের সহযোগী অনুষ্ঠান হলো নেতাজি স্পোর্টস ক্লাব অ্যান্ড এই গ্রামের প্রেসিডেন্ট আর অন্যান্য জনসাধারণের সহযোগে আমরা এই ক্যাম্পটা করেছি। তার আগে দুই দিনের আগে এখানে আমরা একটা বন্যার প্রভাবিত জনগণের জন্য একটা স্বাস্থ্য শিবিরও আমি করেছিলাম। তার কথা হলো কি, ওএনজিসি যখনই আপনাদের কিছু অসুবিধা হয়, বন্যা হয়, এরকম প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা সবাই অনেক সময় আমি এখানে থাকি রাইজের সহযোগে ও সহায়ের জন্য। আপনারা মিডিয়া থেকে আপনারা এই আমাদের এই অনুষ্ঠানটি কভারেজ করার জন্য আপনাকে অন্যান্য ধন্যবাদ। প্রত্যেকটি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি গ্রামের লোকরে এখানে যে সহযোগিতা পেয়েছি সেটা অনুরূপ ধরনের আমি সহযোগ পেয়েছি, তাই জন্য আপনাকে ধন্যবাদ জানালাম। অ্যান্ড আগন্তুক সময়েও আমরা এই রাইজের সঙ্গে আমি থাকবো। এখানে যেগুলো অসুবিধা হয়, অনেক সময় বন্যা আসে, যেগুলো স্বাস্থ্যজনিত কার্য আমি অনেকটা স্বাস্থ্যর ক্যাম্প আমরা করেছি, আর এখন বন্যার জন্য না, গত বছর আমরা 18টা করেছি। আমাদের এখানে যে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সিভিল হসপিটালের জন্য আমি অনেকটা মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভোট শেষে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরবাসীর জনমনে ক্ষোভ। লোকসভা নির্বাচন 2024 এর ফলাফলে জনতার রায়কে স্বাগত জানিয়ে জেলা কংগ্রেস। দিগরখালে নৈশ বাসদরির সংঘর্ষ, আহত 13 যাত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।